শুভ সাক্ষাৎ বন্ধুরা স্মেল অফ দ্য আর্থ খামার ও কেলাজা স্টোরিজের যৌথ উদ্যোগে প্রকাশিত ভুবন ডাঙা পডকাস্ট বা কথালাপে আপনাদের সকলকে স্বাগত এই পডকাস্টে আমরা কয়েকটি পর্বে খাদ্যে বিষ হাওয়ায় ধোঁয়া আর পৃথিবীর পরিবেশের সার্বিক অবনতির প্রেক্ষিতে আমাদের মনোভাব জীবনযাপন ও নতুন ভাবনা নিয়ে কথা বলবো এ কথাটা অবশ্য আপনারা এখন অনেকেই জানেন আমি অর্ণা আর আমার সঙ্গে আছেন অপরাজিতা পথিকৃতদের সঙ্গে আলাপের এই পর্বগুলিতে আজ আমাদের অতিথি ডক্টর অনুপম পাল যার সঙ্গে কথা বলবেন অপরাজিতা একটা কথা একটু বলি বন্ধুরা যে মানুষ যে অতি বিচিত্র তা তো আমি আপনি জানি আর ক্ষমতা হ্যাঁ ক্ষমতা যে মানুষকে যার সত্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয় তাও আমাদের অজানা নয় এই প্রসঙ্গে নাথবতী অনাথবতে শাওলি মিত্রের একটু সংলাপ ছিল যেখানে দ্রৌপদী বলছেন বাবু মশাইরা এরকম এক একটা কাল আসে পৃথিবীতে যখন গুণীজনেরা সব চুপ করে থাকে আর যে অত্যাচারিত হয় সে হই যায় হই যায় হই যায় কিন্তু কি আশ্চর্যের বিষয় জানেন বন্ধুরা ক্ষমতাকে কুক্ষিগত করা মানুষ অজস্র আছেন অচলায়তন তৈরি করা গুণীজনেরাও রয়েছেন কিন্তু তাদের ভেতর থেকে তাদের এই ভিড়ের ভেতর থেকে বেরিয়ে আসেন কিছু জেদি রুখে দাঁড়ানো মানুষ আর তারা উঠে দাঁড়ান আর তারা প্রশ্ন তোলেন ঠিক উলঙ্গ রাজা কবিতায় সেই শিশুটির মতো আর হ্যাঁ আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তারা হেরে গেলেন যা চাইলেন তা পুরোপুরি করতে পারলেন না বলা ভালো যে ক্ষমতায় নিমজ্জিত একটা সিস্টেম তা তাদের করতে দিল না কিন্তু তবুও কি তারা হারলেন তবুও কি তারা হারেন অপরাজিতা ও ডক্টর অনুপম পালের কথোপকথনটি আমরা শুনি আর তারপর ভাবি চলুন পাতি আজকে আমরা কথা বলছি ডক্টর অনুপম পালের সঙ্গে অনেকদিন ধরেই আমার অনুপম দার সঙ্গে সামনাসামনি কথা বলার ইচ্ছে ছিল কারণ এই জৈব কৃষির ব্যাপারে যাদেরকে আমরা যখন এই কাজে এসেছি যাদেরকে আমরা অগ্রজ বলে মনে করেছি তাদের মধ্যে অনুপম দা অন্যতম প্রথমে একটু পরিচয় করিয়ে নি ডক্টর অনুপম পাল কৃষিতে স্নাতকোত্তর এবং পরে তিনি পিএইচডি করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে জৈব কৃষি এবং দেশজ ধানের উপরে চাকরির সূত্রে সরকারি কৃষি দপ্তরে কাজ করেছেন বহুদিন নদিয়া জেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ফুলিয়ায় দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় ধরে ধান ও জৈব কৃষি নিয়ে গবেষণা করেছেন চারশো রকমের দেশি ধানের চরিত্র বিশ্লেষণ করেছেন এবং প্রায় এগারোটি প্রকাশনা করেছেন সরকারের তরফে তার বই রয়েছে ছটি সে বইগুলির বিষয় হচ্ছে খাদ্য রাজনীতি জৈব কৃষি ধান অর্থাৎ বিভিন্ন যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এই আমাদের ভুয়ানডাঙ্গা পডকাস্টে সেগুলোই অনুপম দার বিষয় আর বহু বছর আগে থেকেই অনুপম দা এই জৈব কৃষি তার সঙ্গে সংশ্লিষ্ট ধান সংরক্ষণ দেশ ধানের বিভিন্ন চরিত্র এগুলো নিয়ে কাজ করে এসেছেন ফলে অনেকটাই অনুপমদার কাছ থেকে জানার আহ প্রথমেই যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হলো যে আমরা তো জৈব কৃষি ব্যাপারটা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিষয় বলেই মনে করি না হ্যাঁ মানে কৃষি বিশ্ব যখন আমরা ভাবি তখন আমরা এটাই মনে করি যে এ ধরনের গবেষণা হোক বা আলোচনা হোক এইসব জায়গাগুলোতে যেন বেশি জোরটা সবসময় রাসায়নিক সার বিষ এবং বিভিন্ন ধরনের যাকে আমরা ইমপ্রুভড বীজ বলছি আর কি এগুলোর উপরেই জোরটা দেয়া হয় তা এরকম একটা পরিস্থিতির মধ্যে কি করে মানে প্রথম এতদিন আগে মানে সেটাও একটা ভাবার বিষয় যে এতদিন আগে কি করে আপনার মাথায় জৈব চাষের কথাটা এলো কেন প্রথম ভাবলেন আর মানে ঠিক কোন সময়টা এ ধরনের কাজ করতে শুরু করেন সেটা যদি একটু বলেন প্রথমে আমাদের সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার বক্তব্য আপনারা সোমবার একটা ব্যবস্থা করেছেন বা আমার বলার একটা সুযোগ দিয়েছেন প্রথমে বলি যে আমি তো মেন স্ট্রিম এগ্রিকালচার মানে কৃষির লোক ছিলাম রাসায়নিক সার কীটনাশক দিয়ে যেরকমভাবে বলা পড়াশোনা চাকরি সূত্রে বলা সেরকমই করেছি তো দু হাজার সালে আমি একটা বই হাতে পাই সেটা হচ্ছে দেবল দেবের লুট হয়ে যায় এই বইটা পড়ে না আমার মাথা ঘুরে যায় এবং মাথা ঘুরে যাওয়ার পরে আমি ওনার সাথে আমি কথা বলতে যাই আর্গুমেন্ট করতে যাই তর্ক বিতর্ক হয় এবং আমি ওনার তর্ক বিতর্কগুলো আমি হজম করতে অসুবিধা হলেও আমি সেটাকে ধীরে ধীরে মেনে নিয়ে এবং বুঝতে পারি যে এরকম একটা ঘটনা ঠিক আছে উনি তো কাজ করছেন আমি এবার এগ্রিকালচার ট্রেনিং সেন্টার ফুলিয়া আমি আগে ডায়মন্ড দিকে ফলতাতে ব্লকে ছিলাম আমার তখন ওর একটা পোস্টিং নেওয়ার ইচ্ছা ছিল দেখি আমি নিজে কাজটা আমি বুঝবো আমি কাজটা বুঝবার জন্যই আমার এগ্রিকালচার ট্রেনিং সেন্টার ফুলিয়াতে আমার পোস্টিং হয় এবং আমি তখন থেকে এই দেশি ধান এবং অর্গানিক ফার্মিং নিয়ে কাজ শুরু করি সেটা হচ্ছে দু সাল থেকে মোটামুটিভাবে কাজ ঠিকঠাক শুরু হলো তার আগে তো ওখানে ফার্মে কেমিক্যাল ছিল অন্য চাষ হতো প্রথমে ব্যাপারটা আমার বুঝতেও সময় লাগলো এবার যখন আমি কাজটা শুরু করি তো যথাযথ মানে যথারীতিভাবেই আমাকে অবজ্ঞা করা তাচ্ছিল্য করা তুচ্ছ তাচ্ছিল্য করা কটুক্তি করা যত রকম আছে আর কি সমস্ত রকমই আমাদের দপ্তরের তরফ থেকে করা হয়েছিল আমাকে কে করতে বলেছে এই কাজ এসব করার দরকার কি এগুলো ছেলে মানুষই ছেলে খারাপ ছেলে খেলা যুগে ফিরে যাওয়া জৈব কৃষি করা মানে তো লোকে খেতে না পাওয়া তাহলে সহজ বিপ্লব হলো কেন তাহলে সহজ বিপ্লবের দরকার ছিল না যদি দেশি ধানই ভালো যদি জৈব কৃষি ভালো ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন মানে বিদ্ধ এটা করতে করতে আমি আমি দু তিন বছর পরেই বুঝতে পারলাম যে এটা কিন্তু ডক্টর দেবল দেবের লুঠ হয়ে যায় সদেশ ভূমি যা বলেছেন এটা একদম ঠিক ঠিকই আমি এগোচ্ছি তো এবার আমি যখন ধানের সংগ্রহ আমি করলাম কুড়ি বাইশটা তারপরে ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন জায়গা থেকে আমার ধানের সংগ্রহ বাড়লো চারশোর উপর হ্যাঁ ধানের নাম যদি আমাদের বলেন ধানের নামগুলো শুনতে ভারী ভালো লাগে হ্যাঁ এগুলো আমাদের মানে আধুনিক জাতের যে ধানগুলো সেই ধানগুলোর নামগুলো অনেকটা মানে জেলখানায় কয়েদম যেরকম নাম্বার থাকে এরকম সব নাম্বার আর কি কিন্তু আমাদের এই ধানগুলো তো আমাদের পূর্বপুরুষ কৃষকরা দিয়েছিলেন সব নানা ধরনের নাম এই যেমন বউ দিয়ে কত নাম আছে বউ পাকলি বৌ আদুরি বউ দুলালি রাধুনি পাগল এরকম ধান নাম এছাড়া রয়েছে বহুরূপী কেরালা সুন্দরী কেরালা সুন্দরী নামটা ওরকম হলেও এটা কিন্তু পশ্চিমবাংলার ধান বলে লোকজন বলে পুরুলিয়ার ধান তারপরে রাধা তিলক আহ তারপরে সীতাশাল ঝিঙা শাল রূপশাল সীতাভোগ রাধাতিলক রাধা তিলক চামরমণি রানী আকন্দ হে তো এই নাম মধ্যে মানে শুনতেও খুব সুন্দর লাগে নামগুলো আমাদের কানে হ্যাঁ অবশ্যই তারা তো এইভাবে নামগুলো দিয়েছিলেন এবং আশ্চর্যজনক ভাবে আমি নামের প্রসঙ্গে চলে এলাম এই যে আমাদের দেশে প্রায় মানে বিরাশি হাজার রকমের ধানের সন্ধান পাওয়া গেছে ন্যাশনাল ব্যুরো অফ জেনেটিক রিসোর্স নতুন দিল্লির তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী তো এই যে ধানগুলো আমাদের পূর্বপুরুষরা সব নির্বাচিত নির্বাচন করে গিয়েছিলেন নিজেদের জমি থেকে বিভিন্ন জায়গা থেকে তো এই যে ধানের যে বিপুল সম্ভার তারা তৈরি করে গেছেন তো তারপরে আমরা কি করে আমরা বলতে শুরু করলাম যে দেশি ধান মানে ফলন কম এটা বলতে শুরু করলাম তার মানে তার মানে মানে এতটাই কি বলবো অতি সরলীকরণ করা হয়ে গেল যে দেশি ধান মানে ফলন কম দেশি ধান মানে পড়ে যায় দেশি ধান মানে দেরিতে পাকে কিন্তু সেই তথ্য ভারতের কোনো প্রতিষ্ঠানের কাছেই নেই মানে এক থেকে বিরাশি হাজার ধান মানে এক নম্বর যে এর ফলন কম দেরিতে পাকে এর ফলন কম দেরিতে পরপর নেই হয়তো তারা মনে করেছেন সবই তো ফলন কম দেরিতে আর এটার আর আলাদা দরকার তাহলে এই যে অতি সরলীকরণটা করা হলো তাহলে তো ইউরোপের কোনো লোক বলতে পারে সব ভারতবাসী গায়ের রং কালো এটা বলতে পারে কিংবার সব ভারতবাসীর উচ্চতা পাঁচ ফুট এটাও তো বলতে পারে অতি সরলীকরণ করে এটা তো তা অবশ্যই অবশ্যই মানে এই যে সম্ভার যে মানে ডাইভার্সিটি আমরা যেটাকে বলি যে জৈব বৈচিত্র্য সেটা মানে খুব সহজেই একটা মানে বাতিলের খাতায় ফেলে দেওয়া হলো আর কি এইভাবে সরলীকরণ করে তাহলে আর এই জৈব বৈচিত্র্যের ব্যাপারটা কিন্তু এই যে কৃষির যে বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু পঠন পাঠনের অন্তর্ভুক্ত বিষয় নয় জৈব বৈচিত্র্য ইকোলজি এসব তাদের বিষয় নয় তো এটা থেকে মানুষ যেটা নিয়ে এতদিন ধরে কালচার করে এসছে সেটা কিন্তু জৈব বৈচিত্র্য সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ওই একমুখী মনোকালচার পড়াশোনা নয় কিন্তু মানুষ এর সভ্যতায় দশ হাজার বছরের যদি সভ্যতা ধরি তাহলে মানে এই একশো বছর মোটামুটি ভাবে রাসায়নিক সার কীটনাশক তাহলে ন হাজার নশো বছর তো এই জৈব কৃষিরই মানে আওতাতে ছিল সেখানে মানুষকে খেতে পায়নি এই যে এতগুলো সাম্রাজ্য চলে গেল মৌর্য সাম্রাজ্য আহ চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে আস্তে আস্তে সুলতানি বংশ মোগল সাম্রাজ্য দক্ষিণের চোল সাম্রাজ্য এই যে এতগুলো সাম্রাজ্য চলে গেল তা তাদের খাবারের অভাব হলো না আর হ্যাঁ আসলে আমরা এই কত দুটো আমাদের যে তিনটে আমাদের এপিসোড বেরিয়েছে এই পডকাস্টে ধোবানাঙ্গা পডকাস্টে তো এগুলো আমি আর অনাদি এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছি যে এবং এই চতুর্থ যেটা মানে বেরিয়েছে সেটাতেও আমরা আমাদের চতুর্থ মানে পর্বটার নাম হলো গিয়ে জৈব বনাম জনসংখ্যার জুজু মানে এই জনসংখ্যার ভয় দেখিয়ে আহ ক্রমাগত বলা হয়েছে যে না খাদ্য যথেষ্ট উৎপন্ন হচ্ছে না বা আগে যে দেখা মানে বলা হয়ে আসছে ক্রমাগত এই রাসায়নিক কৃষি আসার পর থেকে যে জৈবতে ফলনই হয় না তো সেই বিষয়গুলো আমরা সামান্য আলোচনা করলো আজকে আপনার থেকে একটুখানি শুনতে চাইছি যে ওই যে আমি আমার খামারের কথা বলছিলাম না খামারের কথা বলতে বলতে এইখানে আমি দু তিন বছর পরার করার পরেই আমি যখন বুঝতে পারলাম যে দেশি ধানের যথেষ্ট ফলন রয়েছে এবং খরচ খুব কম এইটা আমি দেখানোর জন্য আমাদের সংশ্লিষ্ট উত্তোদন কর্তৃপক্ষকে খবর দিলাম যে আমরা যখন ধান কাটবো আপনারা একটু দয়া করে আসুন এসে একটু দেখে যান তো তারা কিন্তু সময় করতে পারেননি বাধ্য হয়ে আমি ধান কেটে নিলাম তো তাদের তাদের উপস্থিতিতে আমি কাটতে চেয়েছিলাম কিন্তু তারা সেটা আমি জানি না তারা কি কারণে তারা অ্যাভয়েড করলেন নাকি কি সত্যি করলেন না পরবর্তীকালে আবার কৃষকের মাঠে যখন এই সুন্দরী বহুরূপী নিয়ে আবার সাগর দ্বীপে কাটা হবে আপনারা যদি ওটাকে বলে ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট তার একটা নির্দিষ্ট মাপজ করে ধান কাটা হয় যে যেটার মাধ্যমে ভারত সরকার বলেন যে এবছরে এত ধান উৎপাদন হতে পারে এত গম উৎপাদন হতে পারে এই যে পদ্ধতিটা এটা প্রশান্ত মহলন বিষের মডেল স্ট্যাটিস্টিক্যাল আচ্ছা আচ্ছা তো সেটা করে যখন আমরা ওখানে সাগর দ্বীপে আমরা বলতে শুরু করলাম যে আপনারা ক্রপ কাটিং এর দিন আসুন তো ওখানকার যিনি আধিকারিক তিনি একদিন এসেছিলেন ওখানে বলার ছিল প্রায় আমরা ষোলোটার মতো ক্রপ কাটিং করব ষোলোটা মিনিমাম নিতে হয় একটা ব্লক থেকে তো উনি তিনটে ক্রপ কাটিং দেখার পরে উনি বললেন না 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 এসব ক্রপ কাটিং এ থাকা যাবে না দেশি ধানের যদি এত ফলন হয় তাহলে হাইলিং ভ্যারাইটি গুলো কোথায় যাবে উনি আর এলেন না উনি এলেন না তারপরে এই কৃষি দপ্তর এই করতে করতে আস্তে আস্তে হলো মাটি পরীক্ষা হলো মানুষজন আসতে শুরু করলো মানুষজন সব বলতে শুরু করলো বড় বড় আধিকারিকরা এলেন মন্ত্রী এলেন সবই এলেন কিন্তু নীতিগতভাবে সরকারের তরফ থেকে জৈব কৃষির নীতিটা কিন্তু তৈরি হলো না ব্যাপারটা হয়ে গেল কিরকম মানে কাছে এই যে জৈব বৈচিত্র এটা অনেকটা বাড়িতে যেমন সুন্দর সুন্দর পুতুল সাজিয়ে রাখে বা ওই কোথায় মেলাতে ঘুরতে গিয়ে কিছু একটা এনে রাখলো এরকম সব এনে টেনে রাখে কিছু বইও হয়তো রেখে দেয় বইগুলো পড়বার জন্য নয় মানে কোনো জাস্ট দেখানোর জন্য আরকি তো এখন হয়ে গেছে ওইটা এটা দেখানোর জন্য শোকেস করার জন্য ও হ্যাঁ হ্যাঁ দেশি ধান হ্যাঁ আমাদের তো আছে কিছু দেশি ধান হ্যাঁ ওখানে আছে এটা কিন্তু মেন স্ট্রিম করানো হচ্ছে না কারণ মেন স্ট্রিমটা করানো হলে কারণ সবুজ বিপ্লবটা কি কারণে করা হয়েছিল সেটা জানলেই বুঝতে পারা যাবে যে এটা কেন মেন স্ট্রিমিং হবে না কারণ সবুজ বিপ্লব তো ও অ্যাকচুয়ালি রাসায়নিক সার কীটনাশক বীজ বিক্রি করার একটা পন্থা সেটার নাম হচ্ছে সেটার নাম সবুজ বিপ্লব পরবর্তীকালে বন্দনা সেবা একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে ওটা সত্যি একটা ভায়োলেন্স আর এই যে ফলন বাড়ানোর কথা বলা হচ্ছে ফলন না এটা বিষের ফলন বাড়ছে মানে আমি বিষমুক্ত চালের বিষযুক্ত চালের আমি ফলন পাচ্ছি আমি মানে এবং পৃথিবীতে সবুজ বিপ্লবী এমন একটা বিপ্লব যেখানে পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোন প্রাণী জানে না কি করে খাবারে বিষ মিশিয়ে খেতে হয় নিজের নিজেই খাবারে বিষ মিশিয়ে নিজেই খাবে এটা এটা একটা অভূতপূর্ব একটা বিষয় বিজ্ঞানের নামে বিজ্ঞানের নামে কৃষককে বলা হচ্ছে তুমি বিষ দাও অবশ্য বিষ বলছে না তারা আদর করে বলছেন যে ওষুধ ওষুধ বলছে কিন্তু যে ওষুধ খেয়ে পোকা মারা যাচ্ছে আর পারিবারিক গন্ডগোল হলে যে ওষুধ খেয়ে অমৃত লোকে যাওয়া যায় তো সেটা কেন ওষুধ বলবো তখন আমি অনেক কৃষক বন্ধুদের বলি যে আপনারা ওষুধ না বলে আরো ভালো নাম বলতে পারেন আরো সুন্দর হতে পারে কারণ মারা যাওয়ার পরে শ্রাদ্ধ অনুষ্ঠানের কার্ডে লেখা থাকে না আমার পিতৃদেব অমৃত লোকে গমন করিয়াছেন তাহলে আপনারা বলবেন যে আমাকে পোকা মারা অমৃত দিন একটা তাল এর সুন্দর হয় ওষুধের থেকে আরো সুন্দর শোনায় অনেক মনোমুগ্ধকর নাম হয় ইদুর মারা ওষুধ বলে আরে বাবা ইদুর মারা ওষুধ কি করে হলো ইদুরマラ বিষ বিষ হ্যাঁ এটা এই আমি আর দেবল মানে দেবল মজুমদার আমরা আমরা তো গত 10 বছর নিজেদের চাষের ধানের ভাত ছাড়া অন্য কিছু খাইনি তো আর আমরা সংরক্ষণ করছি মোটামুটি সাত রকম আমরা সংরক্ষণ করি তার মধ্যে থেকে রেগুলার খাই মোটামুটি পাঁচ ধরনের ধান এগুলো কিন্তু সবই আপনাদের উত্তরাধিকার মানে হয়তো অন্যত্র কৃতজ্ঞতা স্বীকার করার জায়গা থাকবে না কিন্তু দেবল দেব আপনার আপনি আমাদের বন্ধু অভ্র চক্রবর্তী মানে এদের হাত হয়ে যে ধানের বীজগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা কিন্তু আমাদের মানে এখন প্রতিদিনকার জীবনের অঙ্গ হয়ে উঠেছে আর এই যে ফলনের ব্যাপারটা মানে যেখানেই দেখা যাচ্ছে বলে দিচ্ছেন অনেকে যে জৈব ধানের ফলন কম মানে জৈব জিনিসের জৈব শস্য মাত্রেরই উৎপাদন আঠারো থেকে কুড়ি পার্সেন্ট কম এরকম একটা কথা শুনতে পাই দেখতে পাই আর কি আহ এবার এক তো হচ্ছে গিয়ে যে মানে এটা নিয়ে আমরা গত পর্বেও গত একটা পর্বেও আলোচনা করেছি যে ফলন বলতে তো শুধু ধানের ফলন নয় তার সঙ্গে আরো অনেক কিছু আছে এই কথাটা আপনার সঙ্গেও আগে আমাদের আমার আর কি মানে আলোচনা হয়েছে কিন্তু সেটার বাইরেও যেটা দেখতে পাচ্ছি মানে মানে আমাদের মানে কি বলবো একদম প্রত্যক্ষ অভিজ্ঞতায় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে ফলন তুল্যমূল্য হয় এবার যে বছর অতিরিক্ত বর্ষায় হাইব্রিড ধান ধান নষ্ট হয়ে যাচ্ছে বর্ষায় কিন্তু রকম বছরে কিন্তু কিছু কিছু দেশি ধান অতিরিক্ত ফলন দিচ্ছে যখন খরায় এই ধরনের ধানগুলো যেগুলো সব চাষিরা এখন লাগাচ্ছেন আহ খরার সময় নষ্ট হচ্ছে তখন আবার দেশি ধানের কিছু কিছু ভ্যারাইটি বেশি ফলন দিচ্ছে এটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা কারণ আমরা মানে কিছু আপল্যান্ড ভ্যারাইটিও চাষ করছি কিছু লোল্যান্ড ভ্যারাইটিও চাষ করছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সব মিলিয়ে যে ফলনটা হচ্ছে একটা বছরে সেটা কিন্তু শুধু তুল্য মূল্য নয় সময় সময় মানে বিশেষ করে ডিজাস্টার কন্ডিশনে যখন খরা বা বন্যা হচ্ছে তখন বেশি ফলন আমরা পাচ্ছি এটা এটা আমাদের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা একটু আপনার সঙ্গে মিলিয়ে নিতে চাই যে আপনি যখন মানে রিসার্চের মাঠে এই ধানগুলো লাগানো হচ্ছে এরকম কি মানে যদি একেবারে পরিসংখ্যানেই যায় আপনার অভিজ্ঞতাটা সেখানে কি যে ফলন সম্পর্কে আপনার কি বলা এটা তো স্বাভাবিক ব্যাপার এগুলো প্রকৃতির কোলে লালিত এবং পালিত হয়ে তাই প্রাকৃতিক ঝড়ঝাপটা অনেকটা সামলাতে পারে যেমন আধুনিক ধানগুলো বৃষ্টি যদি হয় তো সেখানে জল পাওয়ার জন্য ওই যদি স্টেজে যদি হয় তাহলে ধান গাছের মধ্যেই অঙ্কুরিত হয়ে যায় তখন মানুষের খাদ্যটা মানে ওই খাদ্য হয়ে যায় পরিণত পশু খাদ্যে পরিণত হয়ে যায় বিশেষ করে হাঁস মুরগির খাবারে পরিণত হয়ে যায় তাহলে এটা একটা কুইজের কোয়েশ্চেন হতে পারে যে এমন একটা পদ্ধতি বলুন যে পদ্ধতিতে কৃষক মাঠেই নিজের ধানকে পশু খাদ্যে পরিণত করতে পারে বলছে সেটা হচ্ছে আমার আধুনিক জাতের ধান লাগাবো সে বছর যদি বর্ষা হয় তাহলে মাঠের মধ্যেই ধান কলিয়ে যাবে এবং সেটা পশু খাদ্যে পরিণত করে দেওয়া যাবে কিন্তু দেশি ধান এই ব্যাপারটা এত সহজে হয় না এটা একটা ব্যাপার তবে দেশি ধান একটা জিনিস দেশি ধান তো অনেক দেশি ধান রয়েছে যেগুলো পড়ে যায় আর কি পড়ে যাওয়ার জন্য নিচের দিকে যে ধানগুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় ওপরের ধানগুলো গুলো বেঁচে যায় এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার আবার অনেক অনেক আপল্যান্ড ধান রয়েছে এটা তার যেগুলো আপল্যান্ডে থাকে সোজা থাকে সেগুলো পড়ে না কিছু ধান মানে যে পড়ে যায় তা কিন্তু নয় একটু লো লাইং সিচুয়েশন হলে পড়ে যায় কিন্তু পড়ে গেলেও তার থেকেও আমি একটা ফলন পাব আমি শুধু ধান তো নয় আমি সেই জমিতে লো লাইন থেকে আমি মাছ পাবো বিনা পয়সায় একটা প্রোটিন পাবো সেটা খড় পাবো আমার গরুর জন্য খড় পাবো মানে আবার এটাও একটা কুইজের কোশ্চেন হতে পারে একটা স্বার্থপর বিজ্ঞানের উদাহরণ দিন স্বার্থপর বিজ্ঞান কিরকম যে মানুষ শুধু মানুষের কথাই ভেবেছে মানে ধানে আমি শুধু ধানের দানার কথা ভাবলাম কিন্তু আমার সাথে যে গরু আছে গরু আমার চাষ করে গরুর দুধ দেয় তো এই গরুর খাবারটা কি হবে গরুর খাবারটা কিন্তু সম্পূর্ণ তারা তারা ইগনোর করলো শুধু মানুষের কথা বলছো কিন্তু এই শুধু মানুষের জন্য নয় এই পৃথিবীতে সবাইকে নিয়ে চলা তো সবাইকে নিয়ে চলার কথা বলছে না শুভজিব বলছে কোম্পানির জিনিস কারখানার জিনিস যন্ত্রপাতি এদেরকে নিয়ে চলতে হবে প্রকৃতিবাদ তো প্রকৃতির থেকে বিচ্ছিন্ন করা একটা ব্যবসায়িক কৃষি ব্যবস্থা ওপরে একটা বিজ্ঞানের আবরণ দেওয়া আছে হ্যাঁ আর রোগ পোকা জৈব মানে বিশেষ করে কম হয় হয় না কম হয় এটা তো ঠিকই আমাদের আমি বলতাম আমাদেরখানে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে ভিজিট করতে আসতেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্লক থেকে আমি তাদের আধিকারিকদের বলতাম যে এখানে কিন্তু রোগ পোকা কিছু পাওয়া যাবে না এখানে এত ধানের মধ্যে আপনারা পারলে কিছু রোগ এবং পোকা সঙ্গে করে নিয়ে আসুন আমাদের ছেড়ে দিলেও কিন্তু হবে না এই জমিতে ছেড়ে দিলেও কিন্তু হবে না কারণ এই গাছগুলোর রোগ প্রতিরোধ শক্তি আছে কেমন মডার্ন ভ্যারাইটিগুলোতে হচ্ছে যে সেখানে একটা ডিজাইন প্যাকেজ ওখানে রাসায়নিক সার দিতে হবে তার জন্য গাছ নরম হয়ে যাবে তার জন্য পোকা লাগবে তার জন্য কীটনাশক প্রত্যেক বছর বীজ কিনতে হবে তো 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 প্যাকেজের বিষয় এখানে প্যাকেজ না এটা প্রকৃতির সঙ্গে চলা এইটাইকেই আমরা ইগনোর করেছি সবাই হ্যাঁ আর আসলে চাষিদেরও যে এই ভয়টা যে জৈব চাষ করতে গেলে বিশেষ করে ধানের ক্ষেত্রে কারণ এখন তো বেশিরভাগ চাষি ধানই চাষ করছেন মানে সেক্ষেত্রে তো চাষের বৈচিত্র বৈচিত্র্য অনেক কমে গেছে মানে আমাদের যখন আমরা প্রথম ধান চাষ করতে শুরু করলাম তখন কিছুদিন যখন ওনারা দেখলেন আমাদের আশেপাশে যারা চাষী আছেন যে আমাদের ধানের রোগ পোকা হচ্ছে না তখন ওনারা আমাদেরকে বললেন যে আপনাদের তো ঘেরা জায়গার মধ্যে চাষ হচ্ছে ঘেরা মানে একটা তারের বেড়া আছে মানে সেটা কিছু ঘেরা নয় আহ সেই জন্য আপনাদের রোগ পোকা হচ্ছে না তা আমরা বললাম আচ্ছা ঠিক আছে তখন আমরা একদম বাইরে খোলা মাঠের মাঝখানে খানিকটা করে আমরা ধান লাগাই এখন এবার মজা হচ্ছে গিয়ে তার আশেপাশে চাষিরা মানে অত্যাচার করেন আর কি নিজেদের আর তারপরে মানে অবাক হয়ে আমি দেখেছি যে দাঁড়িয়ে দেখছেন যে যে বছর রোগে পোকায় বাকি ধান সব মানে জর্জরিত অবস্থা আমাদের ধান সোজা মাথা মাথা তুলে দাঁড়িয়ে আছে তার রোগও নেই তার পোকাও নেই প্রথম দিকে ওনারা বলতেন আপনারা এখানে চাষ করছেন তো দেখবেন আমাদের সব পোকা গিয়ে আপনাদের ধানে পড়বে মানে এটা ওনাদের ধারণা যে সব পোকা গিয়ে আমাদের ধানে পড়বে আমাদের ধান একদম শেষ হয়ে যাবে এইটা এই নিয়ে মানে অষ্টম বছর আমরা একদম চোখে আঙুল দিয়ে দেখানো যাকে বলে সেভাবে আমরা দেখিয়ে দিয়েছি যে আমি যদি অজৈব চাষের ঠিক মধ্যিখানটাতেও বেশি ধানের চাষ করি এবং সেই মাটির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করি তাহলেও মানে রোগ পোকা হচ্ছে না সে সেই সেই যে ভয়ের জায়গাটা আপনি বললেন অনুপম দা সে ভয়ের জায়গাটা কিন্তু থেকেই যাচ্ছে মানুষের মধ্যে যে কিছু একটা করলে কিছু হবে তা এবার মানে এই জৈব কৃষি নিয়ে কথা বলতে বলতে যেটা একটা ভাবনা হয় আহ যে জৈব কৃষি তাহলে ভবিষ্যৎটা কি মানে কারা চাষ করবেন চাষিরা ভয় পাচ্ছেন না ওটা দেখার পরে ওটা দেখার পরে তারা কি এই ধান চাষে এগোলেন কেউ কেউ এগুলেন সবাই এগুলেন না মানে সবাই এগোলেন মজার ব্যাপারটা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে মজার ব্যাপার হচ্ছে সবুজ বিপ্লব যখন করা হয়েছিল পাঞ্জাবে গম দিয়ে তখন গমের দামটা মানে ওই যে গমগুলো বিদেশি গমগুলো আনা হয়েছিল সেই গমের সমকক্ষ আর একটা গম ছিল সি তিনশো ছয় ওই লালমারুজো আরো মেক্সিকান গম যে আনা হয়েছিল কিন্তু ওটা যেহেতু দেশি তো ওই জন্য ওই গমটার ফলন বেশি হওয়া সত্ত্বেও ওটাকে প্রমোট করা হয়নি আর যারা এই সমস্ত বিদেশি গম করেছিলেন তাদের জন্য বাজার দামটা বাড়িয়ে দেওয়া হলো এবং কৃষকরা খুব আনন্দ করে ওই গমটা করেছিল মানে অনেক গুণ বাজার দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু দেশি গমের বাজারটা বাড়ানো হয়নি মার্কেটিং একটা ব্যাপার কিন্তু কিন্তু আজকে আজকে যে মিনিমাম সাপোর্ট প্রাইস মানে ন্যূনতম সহায়ক মূল্য যেটা ঘোষণা করা হচ্ছে সেটা প্রায় চব্বিশটা ফসলের মধ্যে বলা হলেও মাত্র সেটা অফিসিয়ালি মান্যতা দেয়া হয় ধান এবং গমকে এবং বাকিগুলো মানে চেপে থাকে আর কি এবং সেই ধান গমের যে ন্যূনতম সহায়ক মূল্য সেখানে কিন্তু দেশজ ধানের কোনো কথা লেখা নেই আজকে যদি মানে এই দেশজ ধানের একটা এমএসপি যদি করা হয় তাহলে কৃষকরা উৎসাহিত বোধ করবেন কিন্তু ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় পশ্চিমবঙ্গই একটা রাজ্য যেখানে আমাদের এগ্রিকালচার ট্রেনিং সেন্টার ফুলিয়ার উদ্যোগে দেশি ধানের বীজের কিন্তু আমরা সরকারি রেট করতে পেরেছি মানে মোটা চালের এই এই গ্রেডের মধ্যে হলে কেজি প্রতি কত হবে সরু চাল কেজি প্রতি কত হবে মানে লাল এবং ওষুধি চালগুলোর কত রেট হবে এবং সুগন্ধি চালের কত রেট হবে এরকম কিন্তু ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এটা করা রয়েছে কিন্তু মিনিমাম সাপোর্ট প্রাইস সেটা তো কেন্দ্রীয় সরকার করবেন কিন্তু তাদেরকে মানে সেখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা হয়তো দৃষ্টি আকর্ষণ করেন না বা প্রয়োজন বোধ করেন না কারণ একটা কথা বলি ডব্লিউটিওর বিশ্ব বাণিজ্য চুক্তি আরো বেশি হয়েছে তার আগে থেকেও কৃষি ব্যবস্থাকে মানে সরকারি ব্যবস্থাপনায় সেটা কখনোই লাভজনক করে দেখানো হবে না লাভজনক করে যদি দেখানো হয় তাহলে সবাই তো কৃষিতেই মনোনিবেশ করবে এটাকে অলাভজনক করে রাখতে হবে কারণ একটা উদাহরণ দেই বিগত ৩০ বছরে মিনিমাম সাপোর্ট প্রাইস এইটা যদি ধরি ধানের দাম বাড়ানো বা অন্য ফসলের দাম বাড়ানো সেটা বেড়েছে কিন্তু দশ গুণ আর সরকারি আমলা জনপ্রতিনিধিদের তাদের মাইনে বেড়েছে কিন্তু পঞ্চাশ গুণ আজকে ধানের দাম যদি অন্তত দশ গুণ বেড়েছে তো আমি পঞ্চাশ গুণ বলছি না যদি পঁচিশ গুণও যদি বাড়তো তাহলে লোকে এত লোক চাকরির জন্য ছুটতো না সে তো বটেই মানে আমরা গ্রামে দেখতে পাই যে গ্রামে এমন পরিবার নেই যাদের বাইরে থেকে কোন রকম না মানে সহায়তা দরকার হচ্ছে তাদের হয় চাকরি খুঁজতে হচ্ছে গ্রামে এরকম বহু পরিবার দেখতে পাই যে মিস্ত্রির কাজ করছেন রাজমিস্ত্রির কাজ করছেন শহরে যেতে হচ্ছে কিছুতেই জমি জমা থাকা সত্ত্বেও কিছুতেই সেই জমি থেকে পরিবার দাম এটা মতো হচ্ছে না সেখান থেকে কৃষক মজুরে পরিণত হচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে বাস যাচ্ছে সুদূর চেন্নাইয়ে মানে সুন্দরবন থেকে বাস সার্ভিস আছে কিন্তু এটা হয়তো আপনারা অনেকে জানেন না যারা অনেক দেশ নিয়ে জনগণ নিয়ে অনেক ভাবছেন তারা হয়তো জানেন ডাইরেক্ট বাস সার্ভিস নেবুখালি টু চেন্নাই মানে কৃষককে শ্রমিককে পরিণত করার জন্য সোজা রাস্তা এবং পাথর প্রতিমা থেকে বাস রয়েছে পাথর প্রতিমা তো দিল্লি উত্তরপ্রদেশের বাস যাচ্ছে সেগুলো বেড়ানোর বাস না কিন্তু সেগুলো রেগুলার কৃষকদের কৃষি শ্রমিকে পরিণত করার জন্য একটা প্রক্রিয়া এবং যারা নিয়ামক দেশে তারা এটা চাইছেন যে কৃষি থেকে মানুষ চলে যাক চলে গিয়ে অন্য সেক্টরে লেবার হোক কারণ তো বলাই রয়েছে মানে জমির ওপর কৃষকের নির্ভরশীলতা কমাতে হবে অন্তত তিরিশ শতাংশ তো কমাতেই হবে তার মানে তিরিশ শতাংশ কৃষক তারা ভূমিহীন বা তারা মজদুর হয়ে যাবে আর অলরেডি কৃষি যাতে লাভজনক না হয় তার ব্যবস্থা সব চালু আছে যেমন ধরুন রাসায়নিক সার যেমন আগাছা কৃষকরা বলছে না যে চাষ করে লাভ হচ্ছে না এটা তো চাইছে তারা এটা তো চাওয়া হচ্ছে যে কৃষি যাতে লাভজনক না হয় এবং সেই ব্যবস্থাগুলো করা আছে চাষের খরচ বাড়িয়ে দিয়ে এক নম্বর যে যখনই আমি বিভিন্ন বিষ কিনছি আমি আগাছানাশক কিনছি আমি প্রত্যেক বছর বীজ কিনছি তখন আমার খরচাটা বেড়ে যাচ্ছে আর যা থেকে এই কথাটা উঠলো আপনার সঙ্গে যে কৃষক যখন দেখছেন যে একটা মাঠে জৈব চাষ করে লাভ হচ্ছে ফলন ভালো হচ্ছে পোকা কম হচ্ছে তখনও কিন্তু তার পক্ষে জিনিসটা সমস্যার থেকে যাচ্ছে কারণ মার্কেটিং চ্যানেল সঠিকভাবে তৈরি হয়নি কৃষক এখনো ভাবছেন যে যে আমি আমি ধান চাষ চাষ করব করব এটা কোথায় বিক্রি ফলে কৃষক করছেন না কেন সেটা তো কৃষকের একার দায় নয় সেটা তো একমাত্র তার নির্বুদ্ধিতা হিসেবে আমরা এই কথাটা তুলতে পারি না আমাদের তো দেখতে হবে যে কোথায় কোথায় কৃষকের অসুবিধা হচ্ছে এই কাজটা করার প্রতি মানে এই কাজটা কেন কৃষক করতে পারছেন না তার তো কিছু মানে একেবারে হাতে কলমে ব্যাপারটা করার কিছু অসুবিধা থেকেই যাচ্ছে এটা একদমই ঠিক কিন্তু এটা খুব আনন্দের কথা দশ বছর আগে কিন্তু আজকে কলকাতা কলকাতা শহরতলিতে এই জৈব কৃষি বিপণন ছোট ছোট আকারে সেটা কিন্তু ভাবাই হয়নি ভাবা যায়নি আজকে আজকে কিন্তু হলেও বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সচেতন মানুষ তারা কিন্তু বিভিন্ন বিপণনই হয়েছে সবে কিন্তু সরকারি নয় সবই বেসরকারি উদ্যোগে এটা হয়েছে এবং এটা তো হচ্ছে মানে স্টেডি উইন্স দ্য এরকম একটা ব্যাপার হবে এখন তাহলে শেষের দিকে কি আমরা আপনার থেকে একটু তাহলে আসার কথা শুনছি যে মনে হচ্ছে কিছু কিছু পাল্টাচ্ছে মনে হচ্ছে যে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা ভাবতে পারি যে জৈব কৃষির প্রসার না অবশ্যই অবশ্যই কারণ মানুষ তো এখন স্বাস্থ্য সচেতন হচ্ছেন বিভিন্ন মিডিয়ার দৌড়তে বুঝতে পারছেন আজকে এবার ওই যে কৃষক কিন্তু হয়তো আশি টাকা দিয়ে চাল কিনতে পারবেন না কিন্তু শহরের অনেক মানুষ আশি টাকা দিয়ে চাল কিনবেন কারণ তিনি বুঝেছেন যে এটা কিনলে আমার ওষুধ খরচাটা অনেক কমবে এটা একটা জরুরি সাইন বলে আমি মনে করি আজকে উত্তরবঙ্গে বলুন আজকে দক্ষিণবঙ্গ এটাতে ছোটখাটো ভাবে কিন্তু করার চেষ্টা করছে আমি অনেক উদ্যোগ নিয়েছিলাম যেমন কালা এই মুহূর্তে পৃথিবীর পৃথিবীর অন্যতম পুষ্টিকর চাল এটা পশ্চিমবঙ্গে দু সালে আমি সম্ভব সংগঠন থেকে পঞ্চাশ গ্রাম বীজ নিয়ে আসি এরকম আরো অনেক ভ্যারাইটি পশ্চিমবঙ্গে ইন্ট্রোডিউসড হয়েছে আমাদের থ্রু দিয়ে তার মধ্যে কালাভাত অন্যতম কালাভাত অরিজিনাল তার মানে আদি হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে এক কুইন্টাল কালাভাত তৈরি হয় না আজকে পশ্চিমবঙ্গ চারশো টন কালাভাত তৈরি করে হায়েস্ট ইন ইন্ডিয়া সবটাই কিন্তু এক্সপোর্ট হয়ে যায় আমাদের পশ্চিমবঙ্গে যখন ছিলাম চাকরিতে বহুবার বহু আধিকারিক বহু কর্তা মন্ত্রী সবার সাথে বলেছি যে দেখুন এটা যদি হাসপাতালে অন্তত পথ্য হিসেবে রোগীর হিসেবে একটু ওষুধ হিসেবে যদি একটু চালু করা হয় তাহলে কৃষকদের সাথে এই লিঙ্কিংটা হয় বায়োডাইভার্সিটিটা বাঁচে এবং বায়োডাইভার্সিটিটা পাতে আসে এবং মানুষের স্বাস্থ্যের সঙ্গে আমরা একটা লিঙ্ক করতে পারি অনেকবার বলেছিলাম তো তারা এটা মনে করেছেন এটা তো প্রয়োজনীয় কাজ নয় সেজন্য তারা চাল মানে যারা জানেন না আমাদের আমাদের কথা যারা শুনছেন তাদের জন্য বলছি যে কি চমৎকার চাল কালাভাত মানে ওষুধি গুণ তো আছেই অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ডায়াবেটিক এর মতো চাল আর কোথায় অ্যান্টি ক্যান্সার অ্যান্টি একটা চালেই এই দুটো গুণ গ্লোব গ্লাইসেমিক ইনডেক্স আর সেই সুন্দর চকচকে চালের টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে নানা রকমের তাতে তো হায়ার গ্লাইসেমিক ইন্ডেক্স এবং চালে তো চালের যদি খোসাটা সম্পূর্ণ রিমুভ করে দেওয়া যায় চালের অন্তত ষাট ভাগ নিউট্রিয়েন্ট কিন্তু বেরিয়ে যায় বেরিয়ে চলে যায় এবং সেই নিউট্রিয়েন্ট বেরিয়ে যাওয়া অংশটা এখন পশু খাদ্য মানে চালের সব থেকে পুষ্টিকর অংশটা খাচ্ছে পশু আরা আর চালের সব থেকে নিকৃষ্ট অংশটা মানুষ খায় এবং চকচকে চাল পঁচিশ কেজি বস্তা এটা না খেলে নাকি এ রকম মানে রাইস ব্র্যান্ড অয়েল তৈরি করে সেটা বাজারে মানে সেটা মানে সেটা আবারো আর কি মানে কর্পোরেটদের মুনাফা হচ্ছে লাভ হচ্ছে এবং মানে সাধারণ মানুষের কাছে পুষ্টিটা এসে পৌঁছ হচ্ছে না যদিও কোন বন্ধু মানে এই শেষের এই আশার কথাটুকুকে শুনতে খুব ভালো লাগলো আমরাও মানে চেষ্টা করে চলেছি ভেবে চলেছি যাতে সবার কাছে এই এই গোয়ারনাগা পডকাস্টের পেছনে ভাবনাটাই এটা ছিল যে যদি আমরা একটু মানুষের কাছে সত্যি কথাগুলো একটু পৌঁছে দিতে পারি কারণ অনেক সময়তে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করা হয় সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছয় না বা ক্রমাগত এই ধারণাটা চলতে থাকে যে জৈব চাষ করলে পৃথিবীর পেট ভরবে না জৈব চাষে লাভ নেই সেই 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 মানে সত্যি কথাগুলো একটু সামনে আনার জন্য এটা করলাম আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সবাইকে আমারও অনেক 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 ধন্যবাদ হ্যাঁ খুব ভালো থাকবেন আমাদের কাজ মানে এগিয়ে দেওয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মের সবার তরফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আমাদের আলাপ আলোচনা তো চলতেই থাকবে কথা